মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত রাধার সাগরপাড় এলাকার হাইড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম স্বপন ঠান্ডার। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। শনিবার রাত থেকেই ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন বলে জানা যায়। পরিবারের লোকেরা রাত থেকেই খোঁজাখুঁজি শুরু করেন এবং রবিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় হাইড্রেন থেকে। কিন্তু কিছু দেখতে পাইনি, কারণ সকালে আমি যে এসেছিলাম একবার সাড়ে আটটা আটটার দিক করে, বাবার সাইকেল তো আমি দেখতে চিনতে পারবো। তারপরে আমার এই সাড়ে দশটাতে মানে কী করে হয় যে এখানে সাইকেল পড়ে আছে, প্যান্ডিয়া পড়ে আছে, বাবার আবার টুপি পড়ে আছে, কী করে হতে পারে এটা? তোমার কাল থেকে নিখোঁজ ছিল? কাল থেকে রাত থেকে নিখোঁজ ছিল। কী সন্দেহ করছো? মানে কীভাবে মারা হয়েছে কিছু মনে কী মনে করছো? কাল রাতে ভাবলাম হয়তো বাবা কোথাও বন্ধুর বাড়িতে থাকতে পারে। আর সকালে খোঁজাখুঁজি করেছো? সকালেও খোঁজাখুঁজি করেছি, পুলিশে রেখেছিলাম, হসপিটাল অব্দি গেছিলাম, কোথাও পাইনি। তোমার কি করতো, কি কাজ করতো? আমার মাঝে ব্যবসা ছিল, চায়ের দোকান। কি নাম তোমার বাবার? স্বপন তান্দা। বয়স কত? ৪৫ হবে। বাড়ি? বাড়ি প্রভাকর করা নাম ছিল। কি মনে করতো যে খুন করা হয়েছে তোমার বাবাকে? হ্যাঁ, খুনই তো। রাস্তায় ছেঁচড়া দাগ পড়ে আছে, রক্ত রয়েছে, জামা টুপি সাইকেল যেটা ছিল না সেগুলো এখন পড়ে আছে। আগে তো ছিল না, এটা সকালবেলায় ছিল না, সাড়েটার সময় যখন আমরা এসে তখন কিছু ছিল না এগুলো। দশটার সময় শুনতে পাচ্ছি এখানে পড়ে আছে, কী করে হতে পারে? এটা কোথায় পড়ে আছে বডি? এখন বডি তখন ফার্স্ট নর্দমের রাস্তা, ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে মার্ডার করা হয়েছে। এটা ষড়যন্ত্র করে মার্ডার, এটা তো দেখছি ড্রেনের মধ্যে পড়ে আছে, হাইড্রেনের মধ্যে সন্দেহ করছেন? কি সন্দেহ করবো, তো নিরীহ মানুষ সন্দেহ করার কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়। ও তো ই করতো, ওই মাছের ব্যবসা করতো, সকাল থেকে মাছ বিক্রি করতো, একবার গোটা এইসব জেলখানা কাজ মাছ দিয়ে সব মাছ বেচতো। আজ সকালে কি শুনলেন? আজকে বেটা এসে খোঁজ করছি, বুঝছি আমার বাবা কাল থেকে বাড়ি যায়নি, খুঁজে বেড়াচ্ছি, সারা রাত ঘুমায়নি। দিয়ে আমাদের বাড়ি এখানে ওই প্রভাকর পাড়া, আর ওর বাড়ি হয়েছিল রামশিপা। আচ্ছা, পাশাপাশি নয়। এখানে এসে কী দেখলেন? এই তো পড়ে আছে দেখছি, সবাই খোঁজ করছি, আমি বসছিলাম যে এত লোক এসেছে বসে পড়লাম, তাই লয়তাম হাঁটতে পারি না, একজন মোটর সাইকেল। ঘটনাস্থলে আসেন কান্দি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আক্রোশের কারণে কেউ বা কারা স্বপন ঠান্ডারকে খুন করে এবং হাইড্রেনে ফেলে চলে যায়। যদিও সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম যে একটি ছেলের ডেড বডি হরিসাগর পাড়ের যে আমাদের কাঁদর আছে সেই কাঁদরে পড়ে আছে। ছেলেটিকে আমরা এমনি দেখতাম রাস্তাঘাটে মাছ ফেরি করত, স্বপন বলেই নাম, হাইটে ছোটোখাটো একটি ছেলে, সকলের সঙ্গে কথাও বলতো। জানি না এর পিছনে কী রহস্য, পুলিশ তদন্ত করবে এবং যেই এই ধরনের কাজ করে থাকুক, কান্দি শহরের মুখে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করে যে দুষ্কৃতি করে থাকুক তার হচ্ছে গিয়ে চরম শাস্তি আমরা হচ্ছে গিয়ে দাবি করছি। কান্দি শহর থেকে এখানে কোথাও দেখছি একটু রক্ত পড়ে আছে, বডিটাকে টেনে নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। এর পিছনে বাকি কী কারণ আছে সেটা এখন বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন এটা মারার বলেই মনে হয়। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।